আপনি যদি বাংলাদেশের একজন ক্রিকেট ভক্ত হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে থাকছে আপনার জন্য চরম একটা দুঃসংবাদ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিটনেস ট্রেনার, যিনি বাংলাদেশ দলের সব ক্রিকেটারকে ফিটনেস ট্রেনিং করিয়েছেন গত কয়েকদিনে। এখন তো আপনি বুঝতেই পারছেন কি অপেক্ষা করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য। এদিকে জানা গেছে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারের মধ্যে করোনার উপসর্গ পাওয়া গেছে, আর সেজন্যই বন্ধ করে দেওয়া হয়েছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। 3 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মিরপুরের হোম অফ ক্রিকেট। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবৎ নিজ বাসায় অবস্থান করছিল জাতীয় দলের সব ক্রিকেটার। এখনও পর্যন্ত বাংলাদেশ থেকে করোনা ভাইরাস একটুও পরিমাণে কমেনি। এরই মধ্যে ক্রিকেটাররা নেমে গেছিল তাদের ব্যক্তিগত অনুশীলনে। তাদের চাওয়াতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সুযোগ করে দেয় ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। তবে এটা কোনো বিসিবির দলগত অনুশীলন ছিল না। গত 19 জুলাই থেকে একে একে মাঠে ফিরতে থাকে জাতীয় দলের সব ক্রিকেটার। ঈদের পর থেকে তো পুরোদমে অনুশীলন শুরু করে দেয় জাতীয় দলের সব ক্রিকেটার। এদিকে চূড়ান্ত হয়ে গেছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরও। 2-1 দিনের ভিতর সব কোচিং স্টাফও বাংলাদেশে চলে আসবে। চলতি মাসের 21 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের দলগত অনুশীলন। তবে এর আগে 18 থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে করোনা টেস্ট করার কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের সব ক্রিকেটারের। কিন্তু এর আগেই বড় একটা দুঃসংবাদ শুনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজই নিশ্চিতভাবে জানা গেছে বাংলাদেশ জাতীয় দলের একজন ফিটনেস ট্রেইনার করোনা ভাইরাসে আক্রান্ত, যিনি বেশ কয়েকদিন যাবৎ বাংলাদেশ জাতীয় দলের সব ক্রিকেটারকে ফিটনেস ট্রেনিং করিয়েছেন। এর থেকে বড় কথা, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে নাকি করোনার উপসর্গ পাওয়া গেছে, আর তাই তো হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন। এখন যদি কোনো বা কয়েকজন ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হয় তাহলে কি হবে? আমরা দোয়া করি এমন সংবাদ যেন আমাদেরকে শুনতে না হয়। তারপরও এখনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত জাতীয় দলের সব ক্রিকেটারের নমুনা সংগ্রহ করা এবং 72 ঘন্টার মধ্যে তাদের করোনা টেস্ট করানো। যদি কোনো ক্রিকেটারের শরীরে করোনা পজিটিভ আসে তাহলে তাকে সঙ্গে সঙ্গেই হোম কোয়ারেন্টাইনে পাঠানো উচিত। তাহলে হয়তো শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে কোয়ারেন্টাইন পর্বটা শেষ হতে পারে। আর যদি চলতি মাসের 18 থেকে 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করা হয় তাহলে অনেক বড় একটা সমস্যার মুখে পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তখন যদি জানা যায় কোনো ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী করবে? কারণ তখন তো হাতে আর কোনো সময় থাকবে না। তো দর্শক বন্ধুরা, এমনই শঙ্কা নিয়ে 3 দিনের জন্য হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়েছে অনুশীলন। তবে অবস্থা যদি উন্নতি হয় তাহলে আবার শুরু করবে ক্রিকেটারদের অনুশীলন।